হলো গসিপ লাভার্স, রাইট নাও আপনাদের সাথে আলোচনা করব মৃতাবাড়ির বিয়ে নিয়ে উঠেছে গুঞ্জন। ওয়েল, পুরো ভিডিওটিতে এই বিষয়টি নিয়েই আলোচনা করা হবে। সো লেট জাম্প ইনটু দ্য মেইন ভিডিও। বর্তমান সময়ে জনপ্রিয় অভিনেত্রী রীতাবাড়ি চক্রবর্তী, টলিউডের মেগা সিরিয়াল থেকে সিনেমা কোনো কিছুই বাদ রাখেননি এই অভিনেত্রী। রিসেন্টলি বলিউডেও পা রাখছেন রীতাবাড়ি, আর এই ঘোষণা তার জন্মদিনে বলিউডের গ্রিক দেবতা ঋত্বিক রোশন খোদ তার ইনস্টাগ্রামে বলেছেন। অন্যদিকে এই অভিনেত্রী অগোবধূ সুন্দরী ধারাবাহিকের মাধ্যমে টেলিভিশনে আত্মপ্রকাশ করেন। 2011 সালে তোমার সঙ্গে প্রাণের খেলা সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখেন, যদিও চলচ্চিত্রটি এখনো পর্যন্ত মুক্তি পায়নি। 2012 সালে মুক্তি পায় তার অভিনীত প্রথম সিনেমা তবু বসন্ত। রীতাভাড়ি অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র হল চতুষ্কোণ, বারুদ, পরী, শেষ থেকে শুরু প্রভৃতি। অন্যদিকে রীতাভাড়ি 2018 সালে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ায় ভর্তি হন। কাজের ব্যস্ততার কারণে তখন বিদেশে পাড়ি জমাতে পারেননি। গত বছর শুরু হয় মহামারী করোনা সংকট, তখন একমাত্র ভরসা হয় ভার্চুয়াল ক্লাস। সর্বশেষ শিক্ষকদের পরামর্শে কোর্স শেষ করার সিদ্ধান্ত নেন এই অভিনেত্রী। সেই পরিকল্পনা অনুযায়ী রিসেন্টলি স্নাতক সম্পন্ন করেছেন রীতাভাড়ি। বর্তমানে শোনা যাচ্ছে নতুন গুঞ্জন, আর সেটি হচ্ছে চলতি বছরের শেষেই বাগদান ছাড়বেন রীতাভাড়ি। হুবহু অন্য কেউ নন, তারই চিকিৎসক বন্ধু তথাগত চট্টোপাধ্যায়। ভারতীয় একটি সংবাদ মাধ্যমে এই খবর প্রকাশ করা হয়েছে। এছাড়া প্রতিবেদন থেকে আরও জানা গেছে যে রীতাভাড়ির হুবহু ব্যবসায়ী পরিবারের হলেও তিনি পেশায় মনোবিদ। মাস ছয়েক আগে তাদের পরিচয়, দুজনেই সমাজসেবার সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত, সোশ্যাল ওয়ার্ক করতে গিয়ে তাদের পরিচয়, ধীরে ধীরে সেই সম্পর্ক গভীর হয়। রীতাভাড়ি সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ হলেও তার সম্পর্কের আজ কিন্তু সেখানে পাওয়া যায়নি। টলিউড ইন্ডাস্ট্রির খুব কম মানুষই তাদের সম্পর্কের কথা জানেন। বিয়ের বিষয়ে রীতাভাড়ির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও মুখ খুলেননি রীতাভাড়ি। তার ভাষায় বলা যেতে পারে ব্যক্তিগত বিষয়ে কিছুই বলতে চান না রীতাভাড়ি। জেনে তো নিলেন রীতাভাড়ির বিয়ে নিয়ে উঠেছে নতুন গুঞ্জন। আর এই বিষয়টি নিয়ে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেটস।